আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ রচিত কবিতা স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি এই শিশুপার শিরিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান শিরিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয়ে মাঝখানে? জানি সেদিনের সব ছুটি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। তাই দেখি কবি দিন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মাঠের বিরুদ্ধে মাঠ। হে অনাগত শিশু, হে আগামী দিনে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনে উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। নাঙ্গলের জোয়ার কাঁধে এসেছিল উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কোরণি কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভাব ঘুরে। আর তোমাদের মত শিশু পাতা কোরণিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মত দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জলতার মঞ্চে দাঁড়ালেন। তখনই পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, বিনয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রটে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম